আসসালামু আলাইকুম, স্বাগতম বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে। আমি নবীন আপনাদের সাথে আছি আর আপনারা দেখছেন মাই ওয়ার্ল্ড। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, তিনি আপনার সাথে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে তা সহজে বিচার করতে পারবেন তারও বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা। এই বডি ল্যাঙ্গুয়েজ আপনি কিভাবে রিড করবেন তার সিম্পল কিছু টেকনিক এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন বন্ধুরা সরাসরি চলে যাই আজকের ভিডিওতে। সাইকোলজিদের মতে আমরা যখন কারোর সাথে কমিউনিকেট করি তখন আমাদের মুখের ভাষা ভার্বাল ল্যাঙ্গুয়েজের 40% এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজের 60% ভূমিকা থাকে। আপনি যখন কাউকে মিথ্যা কথা বলবেন তখন মুখে খুব সহজে মিথ্যা বলতে পারলেও বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা তা এত সহজ নয়। তাই আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজ রিড করার কৌশলগুলো রপ্ত করতে পারেন তাহলে খুব সহজেই কে আপনাকে সত্য বলছে এবং কে আপনাকে মিথ্যা বলছে তা যাচাই করতে পারবেন, কারো দ্বারা প্ররোচিত বা ধোকা করা থেকে বেঁচে যেতে পারেন। এবারে আসুন কৌশলগুলো নিয়ে আলোচনা করা যাক। আমাদের শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের চোখ। কথায় আছে চোখ হচ্ছে মনের আয়না। তাই আপনি কি ভাবছেন আপনার অজান্তেই চোখ আপনার মনে কথাটা প্রকাশ করে ফেলে। আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন তার চোখের দিকে লক্ষ্য রাখুন। দেখুন আপনার সামনের ব্যক্তিটি আপনার সাথে আই কন্টাক্ট ঠিক রাখছে কিনা, তিনি কি আপনার সাথে আই কন্টাক্ট ঠিক রেখে কথা বলছে নাকি এদিকে ওদিকে তাকিয়ে কথা বলছে, এদিকে লক্ষ্য রাখুন। যদি দেখেন যে সেই ব্যক্তিটি নিচের দিকে তাকিয়ে কথা বলছে তাহলে বুঝে নেবেন এই ব্যক্তিটি আপনার সামনে নার্ভাস অথবা আনকমফোর্টেবল ফিল করছে। আবার তিনি যদি চোখের মণিটি ডান দিকে উপরে কর্নারে নিয়ে আসে তাহলে ভাববেন তিনি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করছে। কারণ আমরা আমাদের ডান পাশের ব্রেনকে তখনই ইউজ করি যখন আমরা কোনো ইমাজিনেশন ক্রিয়েট করার চেষ্টা করি, এবং যখন আমরা ডান পাশের ব্রেনে চাপ দিই তখন আমাদের সাবকনসাসলি চোখের মণিটি ডান পাশে চলে আসে। আবার যদি তিনি চোখের মণিটি বারবার বাম দিকে নিয়ে যায় তাহলে বুঝবেন তিনি মনে করে করে সত্যি কথাটা বলার চেষ্টা করছে। কারণ আমরা আমাদের ব্রেনের বাম অংশকে তখনই ইউজ করি যখন আমরা রিয়েল মেমোরিকে মনে করার চেষ্টা করি। আমরা যখন আমাদের বাম পাশে ব্রেনে চাপ দিই বা কোনো কিছু মনে করার চেষ্টা করি তখন আমাদের সাবকনসাসলি চোখের মণিটি বাম পাশে চলে আসে। আবার ধরুন আপনার সামনের ব্যক্তিটি আপনার সাথে যখন কথা বলছে তখন ঘন ঘন চোখের পলক ফেলছে, তিনি যদি ঘন ঘন চোখের পলক ফেলে তাহলে বুঝে নেবেন তিনি কোনো বিষয় নিয়ে চিন্তিত। কিন্তু যদি ঘন ঘন চোখে পলক ফেলার সাথে সাথে তার মুখে বা গালে হাতটা চলে যায় তাহলে বুঝে নেবেন তিনি বানিয়ে বানিয়ে কোনো মিথ্যা বলার চেষ্টা করছে। এবার আসুন ফেস বা মুখ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। আমরা যখন কারোর সাথে কথা বলি তখন প্রথমে যে জিনিসটা সবার আগে লক্ষ্য করি সেটা হচ্ছে কারো হাসি। একটা রিয়েল হাসি এবং একটা ফেক হাসির ভিতরে অনেক পার্থক্য আছে। একটা রিয়েল হাসি যতটা প্রাণবন্ত হয় একটা ফেক হাসি কিন্তু ততটা প্রাণবন্ত হয় না। একটা রিয়েল হাসিতে আপনার মুখের প্রতিটা অংশের পরিবর্তন ঘটে, যেখানে একটি ফেক হাসির শুধুমাত্র মুখের কিছু অংশের পরিবর্তন ঘটে, যার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই বুঝে যাবেন কেউ আপনার থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছে। আবার যখন কেউ একটু মুখ বাঁকিয়ে হাসি দিবে তখন বুঝবেন সেটি কোনো কিছু তাৎসল্য করা বোঝাচ্ছে। আবার ধরুন সামনের ব্যক্তির সাথে কথা বলার সময় যদি দেখেন তিনি তার ঠোঁট দুটি বাইরের দিকে বের করে দিয়েছে তাহলে বুঝবেন এটা আপনার সাথে তার ডিসএগ্রিমেন্ট বা একমত না হওয়াকে নির্দেশ করছে। কিন্তু যদি দেখেন যে তার ঠোঁট দুটি সে তিনি বাইরের দিকে একটু বেশি বের করে দিয়েছে তাহলে এটা তার হতাশাকে বোঝাচ্ছে। আবার যদি লক্ষ্য করেন তিনি আপনাকে দেখে তার ঠোঁট দুটি কামড়ে ধরেছে তাহলে বুঝবেন আপনার উপরে তিনি একটু বেশি ইন্টারেস্টেড। এবার লক্ষ্য করুন আপনার সামনের জন আপনার থেকে গড়ে কত দূরত্বে দাঁড়িয়ে কথা বলছে। যদি জায়গা থাকা সত্ত্বেও, আমি আবারও বলছি, যদি জায়গা থাকা সত্ত্বেও কেউ আপনার এক হাতের ভিতরে বা খুব কাছে এসে বসে কথা বলে তাহলে বুঝবেন তিনি আপনাকে খুব কাছের মানুষ মনে করে এবং পছন্দ করে। আবার যদি এই দূরত্বটা এক হাতের বেশি বা দুই হাতের ভিতরে হয়ে থাকে তাহলে বুঝবেন তিনি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে রাজি বাট বেশি ক্লোজ হতে রাজি না। আবার এই দূরত্বটা যদি তিন হাত বা তার বেশি হয়ে যায় তখন আপনি বুঝে নেবেন তিনি আপনার সাথে সম্পর্কটা জাস্ট হাই হ্যালো পর্যন্তই রাখতে চায়, এর বেশি গভীরে যেতে চায় না। আপনার সামনের ব্যক্তিটি যদি বসে থাকে তবে তার বসে থাকার ভঙ্গিটা লক্ষ্য করুন। যদি তিনি কথা বলতে বলতে তার বডি এবং মাথার
পজিশন চেঞ্জ করে একটু বাকিয়ে যায়, তবে ধরে নেবেন তিনি ডাহা মিথ্যা কথা বলছে, কারণ তিনি আনকমফোর্টেবল ফিল করছে এবং আনকনশিয়াসলি তিনি ডিফেন্সিভ মোডে চলে গিয়েছে। আবার লক্ষ্য করুন তিনি কথা বলার সময় কোনো কিছু ধরে আছে কিনা, যেমন টেবিল, চেয়ার, দেয়াল বা যে কোনো কিছু। যদি তিনি এটা কোনো কিছু ধরে থাকে তাহলে বুঝবেন তিনি মিথ্যা কথা বলছে। মেয়েদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, মেয়েরা যখন মিথ্যা কথা বলে তখন আনকনশিয়াসলি তাদের হাত, মুখ অথবা চুলের ভিতরে চলে যায়। এত গেল আপনার সামনে অবস্থানরত কোনো ব্যক্তিকে জাস্টিফাই করার কৌশল। এখন কেউ যদি আপনার ফোনে মিথ্যা কথা বলার চেষ্টা করে আপনি সেটা কিভাবে বুঝবেন? যিনি আপনাকে মিথ্যা কথা বলবে তিনি নিজেও জানে যে তার কথার ভিত্তি নেই, তিনি আপনাকে কোনো কিছু জোর দিয়ে বলতে পারবে না। খেয়াল করবেন তার কথা আস্তে আস্তে জোর কমতে থাকবে এবং একটা পর্যায়ে তিনি তার কথার খেই হারিয়ে ফেলবে বা তার সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটির কৌশলগুলো দ্রুত রপ্ত করে ফেলুন যাতে করে কেউ মিথ্যা বলে আপনাকে আর বোকা বানাতে না পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।